জয় হিন্দ। 7-8 নিউজের পর্দায় সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। 7-8 নিউজের পর্দায় আমি সুমন গুহ। এই মুহূর্তে আমরা রয়েছি লোক সংস্কৃতি ভবনে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উজ্জয়ন সমিতির পানিহাটির আয়োজনে আজকের এই সেমিনার। সেমিনারের বিষয়বস্তু সরকারি স্কুলগুলির বর্তমান সমস্যা ও তার উত্তরণের পথ। আজকের এই বিষয়ে বক্তব্য রাখছেন প্রাক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, শিক্ষাবিদ মহাশয়। আমরা সরাসরি 7-8 নিউজের পর্দায় দেখাবো তার বক্তব্য। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ক্যামেরাটি ঘোরাতে এবং সরাসরি তার বক্তব্য আমরা শুনবো 7-8 নিউজের পর্দায়। এক সময় জড়িত ছিলাম, এখন আমার আগ্রহ আছে, কিছু কিছু খবর রাখবার চেষ্টা করি, কিছু ইতিহাস বোঝবার চেষ্টা করি। সূত্রে এখনকার অবস্থাটাকে আমি বোঝবার এবং বিশ্লেষণ করবার চেষ্টা করি। শিক্ষক বন্ধুরা অনেকে আমাকে প্রশ্ন করে, আমি তার আমার জ্ঞান বুদ্ধি মতো উত্তর দেওয়ার চেষ্টা করি। এই যে এখন সরকারি স্কুলগুলোর সমস্যা, এই সমস্যা প্রায় দিনে তৈরি হয়নি, যেটা অন্য বক্তাদের থেকে উঠে বেশ আস্তে আস্তে জমেছে। মাঝখানে একটা করোনার বিপর্যয় গেল, সেই সূত্রে কিছু প্রাকৃতিক দুর্যোগ সরকারি স্কুলগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। ছেলে মেয়েরা স্কুলে আসতে পারেনি, স্কুলে ফিরেও আসতে পারেনি অনেক ছেলে। কিন্তু যে কথাটা সকলের মুখে উঠে এল যে সরকারি স্কুলগুলো হচ্ছে ভারতের জনসাধারণের শিক্ষার সবচেয়ে বড় উপায়। বেসরকারি স্কুল অনেকই থেকে আছে আমাদের দেশে, যাকে বলে সকলের জন্য একরকম শিক্ষা, কমন স্কুল সিস্টেম। এই কমন স্কুল সিস্টেম তৈরি হয়নি। এর আগে যখন ইংরেজ আসার আগে ওই শিক্ষা পেত যারা রাজার কর্মচারী হন, আর যারা ব্যবসায়ী তারা নিজেদের ছেলে মেয়েদের ব্যবসা শেখাত, কুমোরকে নিজের ছেলে মেয়েকে কুমোর হতে শেখাত, যিনি কাঠের কাজ করতেন তিনি নিজের ছেলে মেয়েদের কাঠের কাজ শেখাত। কিন্তু ইংরেজ আসার পর থেকে একটা বিশাল শিক্ষা ব্যবস্থা তৈরি হলো, যাতে সাধারণ মানুষেরও স্কুলে ঢোকবার একটা সুযোগ হলো। এটা কিন্তু আগে ছিল না। কিন্তু ইংরেজ আমলে যেটা হলো 1813, আপনারা অনেকেই জানেন যে ইংরেজ সরকার কোম্পানি তখন বলল যে আমরা স্কুলের জন্য কিছু টাকা দেব, সাধারণ মানুষকে সেই মানুষের স্কুল কিছু টাকা দেবো, 1,00,000 টাকা তারা দিলেন 1813। কিন্তু প্রাইভেট স্কুল কিন্তু তখনও শুরু হয়ে গেছে, বড়লোকের ছেলে মেয়েরা টাকা দিয়ে পড়বে, বেশি টাকা দিয়ে পড়বে, তা নানা রকম স্কুল, ব্যক্তিগত উদ্যোগের স্কুল, টিচার উদ্যোগের স্কুল, বড়লোকেরা পাহাড়ে দেরাদুনে দার্জিলিংয়ে কালিম্পংয়ে শিলংয়ে এইরকম স্কুল, বড়লোকে তারা ইংরেজি মাধ্যমে পড়বে, সরকারের অফিসার হবে। কিন্তু আমার বন্ধু একটা কথা ঠিক বলেছেন, একটু আগে আমার একটি বন্ধু বললেন সেখান থেকে সত্যি সত্যি ভারতের কোন মহা মনীষী জন্মেছেন, বড় লেখক, বড় নেতা, বড় বৈজ্ঞানিক, এরকম তার বর্ণি বললেই চল।
এতে যারা সরকারি স্কুলে পড়ন্তে সব ছেলে মেয়েরা তারা মনে রাখবে এই যে বড়লোকের স্কুলগুলো আমাদের দেশে আছে 200 বছর ধরে সেখান থেকে সত্যি সত্যি খুব বড় বৈজ্ঞানিক বড় মনীষী বড় নেতা বড় লেখক বড় শিল্পী প্রায় জন্মাননি বললেই চলে এটা এই সরকারি স্কুলগুলো থেকে গ্রামের স্কুলগুলো থেকে জেলার স্কুলগুলো থেকে ছেলেমেয়েরা তারা আস্তে আস্তে ধাপে ধাপে তারা একটা বড় স্বপ্ন দেখেছে এবং সেই বড় স্বপ্নকে সার্থক করার জন্য পরিশ্রম করেছে তাদের অভিভাবকেরা তাদের মাস্টারমশাইরা দিদিমণিরা তাদের পাশাপাশি থেকেছে তার ফলে যে যারা চাঁদে মাতালো তার মধ্যে বাঙালি 35 জন বাঙালি গ্রামের এইটি মনে রাখবে যে সরকারি স্কুলগুলো কিন্তু রত্নগর রত্ন প্রসব করেছে ফলে সরকারি স্কুলের এখনকার যে প্রণ্য দশা এখনকার যে দুরবস্থা তার মধ্যেও তার যে অতি উজ্জ্বল এবং গৌরবময় একটা ইতিহাস আছে ইতিহাসটার কথা আমাদের মনে রাখতে হবে হতাশ হলে চলবে না অবশ্যই সমালোচনা করবার জায়গা আছে তাদের সমালোচনা করব সরকারের সমালোচনা করতেই পারি সরকার অবহেলা করেছে অনেক স্কুলে টয়লেট নেই যে কথা বললেন আমার বন্ধু অনেক স্কুলে ব্ল্যাকবোর্ড নেই বাড়ি নেই অনেক স্কুলে বেঞ্চি পর্যন্ত নেই আমিও দেখেছি প্রাইমারি স্কুলে 1998 সালে আমি সারা পশ্চিম বাংলা তখন 17টা জেলা ছিল অনেকগুলো স্কুলে আমি করেছি 17টা জেলা স্কুলে গেছি দেখেছি যে ছেলেমেয়েদের বসবার বেঞ্চি নেই বেঞ্চি নেই আস্তে আস্তে সরকার সাধ্য কতটা আছে আমি জানি না যে কারণে হোক সরকার পুরোটা সমর্থন দেওয়া দরকার সরকারি স্কুলগুলোতে সেটা দিতে পারে কেন্দ্রীয় সরকারের আমরা সমালোচনা করতেই পারি রাজ্য সরকারের সমালোচনা করতেই পারি কিন্তু সমালোচনা আর কাদের শিক্ষকের সমালোচনা আমার বন্ধু করবে এটাও এই সমালোচনা হয় শিক্ষকেরা অনেকেই তাদের সন্তানদেরও বেসরকারি স্কুলে পাঠায় অর্থাৎ তাদের নিজেদের স্কুল সম্বন্ধে সেই আস্থাটা নেই নিজেদের স্কুল সম্বন্ধে সেই বিশ্বাসটা নেই যাতে নিজেদের ছেলেরা মেয়ে পড়বে এবং তারা আস্তে আস্তে জীবনের উন্নতি করবে মানব সম্পদের উন্নয়ন যাকে বলে সেই সেই আস্থাটা রাখলে আস্থাটা বজায় রেখে যদি তিনি পরিশ্রম করেন নিষ্ঠা নিয়ে তাহলে তার সন্তান অন্যদের সন্তানদের সঙ্গে আস্তে আস্তে এগিয়ে যাবে সমালোচনা করার আরো জায়গা আছে প্রাথমিক স্কুলে বা মাধ্যমিক স্কুলে শিক্ষকেরা পারেন যে আচ্ছা যে পাঠ্যবইগুলো পাঠ্য আছে সেগুলো কিরকম সেগুলো কি ছেলেমেয়েদের সাহায্য করে সেগুলো কি সহজ ভাষায় লেখা ছেলেমেয়েরা নিজেরা পড়ে পড়ে বুঝতে পারে আমাদের সময় যে ভাষায় আমাদের পাঠ্য বই লেখা ছিল সেই ভাষা আমরা বুঝতাম না সেটা বাংলা হোক ইংরেজিতে দূরের কথা আস্তে আস্তে আমরা চেষ্টা করেছি পাঠ্য বইয়ের ভাষা সহজ করা এখন তো অনেক ছবি টবি দিয়ে পাঠ্য বই তৈরি হয়েছে প্রাথমিক স্তরে হয়েছে সেগুলো কি সব ঠিকঠাক আছে আমাদের প্রাথমিক শিক্ষকেরাই বলবেন যে আচ্ছা আমি আসলে বাড়িতে একটি ক্লাস ফোরের ছেলেকে পড়াই পরিযায়ী শ্রমিকের ছেলে আমার বাড়িতে যে মেয়েটি কাজ করে তার নাতি সে আমার ঘরে বসে পড়াশোনা করে একটা প্রাইমারি স্কুল আমি তার বইগুলো খুলে দেখি ভয়ঙ্কর কঠিন ভাষায় লেখা কি ইংরেজি এবং কি বাংলা বাংলাতে গ্রামের ছেলে দক্ষিণ 24 পরগনা
পরিপ্রেক্ষিক কথাটা বোঝে না। যদি বলে লেখা আছে আমাদের পোষা প্রাণীদের আমাদের জীবনে কি ভূমিকা, সে আমাদের জিজ্ঞেস করবে ভূমিকা কথাটার মানে। অর্থাৎ শহরে বসে সেই পাঠ্য বইগুলো লেখা হয়েছে, হাতে যে ভাষায় শহরের মাস্টারমশাইরা বা দিদিমণিরা, তারা কিন্তু কলেজের অধ্যাপক অধ্যাপক, তারা যে ভাষায় লিখেছেন ওই দক্ষিণ চব্বিশ পরগনার গ্রামের ছেলে দুটা বোঝে। তাহলে মাস্টারমশাইদের কাজ দেখো, এই সরকারকে বলা তুমি খুব সুন্দর পাঠ্য বই তৈরি করেছো, দেখতে ভালো, ছবি আছে প্রচুর, কিন্তু তার ভাষাটা ছেলে মেয়েরা বোঝে না। বাড়িতে তো সবাই বুঝিতে পারে নেই, সব বাড়িতে বসছেন ছেলে মেয়েরা, কে বাবা মা বুঝিয়ে দেবে, কে পড়িয়ে দেবে তাকে, কে ইংরেজি পড়িয়ে দেবে, কে বাংলা পড়িয়ে দেবে, কে অঙ্ক পড়িয়ে দেবে। স্কুলে যদি শিক্ষক না করিয়ে দেন তাকে সমালোচনা নানা পক্ষ দাঁড়িয়ে যায়। ছাত্ররা দুর্বল জায়গায় আছে, আমরা ছাত্রদের সহজেই গড়ে দিতে পারি, ছাত্ররা মন দিয়ে পড়াশোনা করেন, কিন্তু দেখতে হবে যে সমালোচনার কত পক্ষ আছে। আত্মসমালোচনা কি করবো আমরা, সরকারের সমালোচনা করবো আমরা, যারা পাঠ্য বই রচনা করেছে তাদের সমালোচনা করবো আমরা, করবো, এটা আমাদের অধিকার। যদি ত্রুটি থাকে সমালোচনা করার অধিকার সমস্ত মানুষের। ছাত্রছাত্রীদের দুটো একটা কথা বলে আমি শেষ করব, সেটা হলো কে কোথায় জন্মেছ, কে গরিব, এটা নিয়ে একেবারে ভাববে না। আমাদের ভারতে বিশেষ করে হিন্দু সমাজে একটা কুৎসিত প্রথা আছে জাতিকে, উঁচু জাত নিচু জাত। ছাত্রছাত্রীরা মনে রাখবে উঁচু জাত নিচু জাত বলে কিছু নেই, সবাই মানুষ। একজন যে একেবারে তলায় জন্মেছে, একজন বামুনের চেয়ে ছাত কোনো সম্মান একেবারে কম নয়, সমান মানুষ সমান সম্মান। যদি খুব বড় স্বপ্ন দেখবে আর একটা জীবন মনে রাখবে, একটা জীবন আমরা বাঁচি, তাহলে এই একটা জীবনটাকে সার্থক করবার জন্যে তোমার যা করবার তুমি সেটা করবে, বড় স্বপ্ন দেখবে। এই যে বিজ্ঞানীরা যারা অনেক বিদেশে, আমাদের বাঙালি অনেক গৌরব অর্জন করেছেন বিদেশে আছে, আমি একটা পূর্ব বাংলার গ্রামের রিফিউজি ছেলে, উদ্বাস্তু হয়ে এদেশে আসি, উদ্বাস্তু স্কুলে পড়ি, পড়তে পড়তে কিন্তু আমার মাস্টার মশাইরা, আমার বন্ধুরা ও সকলে মিলে আমাকে একটা জায়গায় এগিয়ে দিয়েছেন, যার ফলে বিদেশে গিয়ে লেখাপড়া করতে, বিদেশে পড়াতে আমার কোনো অসুবিধা হয়নি, ইংরেজি নিয়েও কোনো অসুবিধা হয়, আর কিছু নিয়েও কোনো অসুবিধা হয়নি। এইটাই হচ্ছে শিক্ষকদের কাজ। আমি আমার শিক্ষকদের কাছে গভীরভাবে ঋণী, আমি তাদের সবসময় প্রণাম করি, শিক্ষকরা আমাকে এগিয়ে দিয়েছেন, আস্তে 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 এগিয়ে দিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই আমার অভিভাবকেরা, আমার বন্ধুরা সকলে মিলে এগিয়ে দিয়েছে। এগিয়ে দেওয়ার জন্যে তোমরাও প্রস্তুত থাকবে, তোমরা নিজেরা এগোবে, যেমন তেমনি তোমার পাশের বন্ধুর হাত ধরবে, ধরে এগিয়ে দেবে, এগিয়ে দেবে, একসঙ্গে এগিয়ে যাবে, সেখানে শিক্ষকরা তোমাদের পাশে থাকবে। সব শিক্ষক কিন্তু ওইকে শাস্তি উলুবেরিয়ার শিক্ষকদের ধরে এসে মানুষ ছাত্রে, সব আত্মীয় স্বজনেরা এসে মানুষ, এগুলো বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। সব শিক্ষক অমনোযোগী নন, সরকারি স্কুলে সব শিক্ষক অমনোযোগী নন, একটা অংশ সবসময় থাকে কোনো না কোনো জায়গায়, ছোট অংশ থাকে, কিন্তু তোমাদের ছাত্রছাত্রীদের বলছি তোমাদের নিজেদের মনে যদি স্বপ্নের জোর থাকে, যদি আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, জেদ থাকে, জেদ থাকে যে আমাকে এগিয়ে যেতে হবেই, এবং আমি শিক্ষকদেরও বলব যে এই জেদটা যে আমরা মানব সম্পদ তৈরি করছি, এই সকলের জেদ নিয়ে যদি আমরা এগিয়ে যাই,
আত্মসমালোচনা করতে করতে অন্যদের সমালোচনার আগে আত্মসমালোচনা করতে করতে যদি আমরা এগিয়ে যাই তাহলে হয়তো আমরা এখনকার সংকট এই সংকটটা হয়তো সাময়িক সংকট এই সংকট আমরা উত্তীর্ণ হতে পারব আমরা সকলে একসঙ্গে যেন সেই স্বপ্নটা দেখি সবাই ভালো থাকুন সবাই ভালো থাকুন নমস্কার অত্যন্ত সুন্দরভাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিল এবারে আমি নিখিল বঙ্গ শিক্ষক সমিতির প্রতিনিধি অমর অন্দ্যোপাধ্যায় তাকে এরপরে আপনাদের সবার কাছে এই মুহূর্তে সেভেন এইট নিউজের পর্দায় আমি সুমন গুহ আপনাদের সরাসরি দেখাচ্ছি আজকের এই কর্মকাণ্ডটি আমি ক্যামেরাটিকে পেছন দিকে ঘোরাবো এবং দেখাবো আপনাদেরকে যে আজকে আমাদের সকালে কত স্টুডেন্টরা এসছেন এবং তাদের শিক্ষক সবাই রয়েছে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ক্যামেরাটি ঘোরাতে এবং সরাসরি আমি দেখাবো আজকে স্কুল রয়েছে প্রত্যেক অনেক স্কুল এখানে এসে উপস্থিত রয়েছেন যাদের সমস্ত শুধু বয়েজ গার্লস সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে অনুজনেরা এসছেন এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি যারা আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছেন আমাদের পানিহাটি পৌরসভার চেয়ারম্যান উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে এবং আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উজ্জয়ন সমিতি পানিহাটির আয়োজিত সেমিনার সরকারি স্কুলগুলির বিভিন্ন বর্তমান সমস্যা ও উত্তরণের পর্ব থেকে আজকের এই বক্তব্য আজকের এই সেমিনার সেভেন এইট নিউজের পর্দায় এতক্ষণ আপনারা দেখলেন আজকের এই কর্মকাণ্ডটি বিভিন্ন খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাদের আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান লোক সংস্কৃতি ভবন থেকে সুমন গুহ রিপোর্ট সেভেন এইট নিউজ জয় হিন্দ।